আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজকে আমি আমার মেয়ে আমার বোন আবারও বাহিরে যাচ্ছি একটু ফুচকা খাওয়ার জন্য। কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে ফুচকা খাবো, কিন্তু ওয়েদার এই ভালো এই খারাপ, এই জন্য আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমরা বের হয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। তো একটা রিক্সাতে করে আমরা চলে যাচ্ছি ফুচকার হাটে। ফুচকার হাটে এটা আমার তৃতীয়বারের মতো যাওয়া। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি রাস্তার মধ্যেই। ফুচকা হাটের ফুচকাগুলো এত মজার, যেটা যে খাইছে সে শুধু বলতে পারবে, আর যে খায়নি সে বলতেও পারবে না। এখানে এগুলো ছিল এখানকার আইটেম। তো আমরা এসে দেখি জায়গা নাই, একটু দাঁড়াইছিলাম জায়গার জন্য। তো আমার মেয়েটা এখানে বাহিরে বসে আছে। তো এরপরে আমরা জায়গা পাই, তারপরে আমরা ভেতরে গিয়ে বসি। তো এই তো ভেতরে বসে আমরা ফুচকার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম ঝাল ফুচকা, পানি ফুচকা, ভেলপুরি। তো একটু সময় নিচ্ছিল ওরা, দিতে একটু দেরি হচ্ছিল। এই হচ্ছে এখানকার ফুচকার লিস্ট। এখানকার ফুচকাগুলো এত মজার যে না খাইলে বুঝতেই পারবেন না যে কত মজার। এখানে এত পরিমাণে ভিড় হয়, এটা হয়তো বা আপনারা আমার এর আগের ভিডিওতেও দেখেছেন। তো এই তো আমরা অধীর আগ্রহে বসে আছি ফুচকার জন্য, এখনও ফুচকা পাইনি। তো এই তো আমি আর আমার বোন, আমরা হচ্ছে দুইজন এক জুটি, কখনো কেউ কাউকে ছাড়ি না, দুইজন সবসময় একসাথে। তো আমরা কী করবো, আমাদের তো আর পাশাপাশি কেউ নাই, দুইজনে এখানে বসে। এরপরে আমার মেয়ে তিনজন হাত দিয়েছিলাম। এরপরে আমাদের ঝাল ফুচকাটা চলে আসছে। ঝাল ফুচকার থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে পানি ফুচকাটা। পানি ফুচকাটা এত মজার ছিল, আর এখানকার চকলেট ফুচকা, দই ফুচকাটা অনেক মজার। সবগুলো ফুচকাই বেশি মজার। তো এই তো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, কারণ এখানে লোকজন বেশি আর বানাচ্ছিল একজন, এই জন্য আসতে একটু সময় নিচ্ছিল। তো প্রথমে আমরা ঝাল ফুচকাটা খাই, এরপরে পানি ফুচকা, এরপরে ভেলপুরি। তো আমরা ফুচকাগুলো খাচ্ছি। যারা ফুচকা লাভার আছেন, যারা এখনও ফুচকা হাটে আসেননি, অবশ্যই একবার এসে ট্রাই করবেন। তো এটা শেষ করে আমরা পানি ফুচকাটা খেয়ে নিই। পানি ফুচকার জন্য আবারও ওয়েট করতেছিলাম যে কখন পানি ফুচকা আসবে। আর এখানে লোকজন তো একদমই কমে না, এখানে জায়গাটা ছোট, টেবিলের জন্য দাঁড়ায় থাকতে হয়। তো এই তো চলে আসছে আমাদের পানি ফুচকা। এখান থেকে এখন ফুচকাগুলো খেয়ে আমরা একটু মার্কেটে যাই। মার্কেটে গিয়ে আমরা কিছু হিজাব পিন কিনি। তো এই ছিল ভেলপুরি, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে পানি ফুচকাটা। এই তো আমরা চলে আসি ডক্টরসে প্রজাপতিতে। এখান থেকে আমরা সবসময় কসমেটিক্স কিনি, এখানকার ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। তো এই তো এখন আমরা হিজাব পিন কিনবো। তো এখান থেকে হিজাব পিন কিনে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে ভিডিও দেখছেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কত